শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে আমরা ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে চুচড়ো দুর্গাপূজা পরিক্রমা 2023-এ চলে এসেছি চুচড়োর বেশ পাঁচখানা প্যান্ডেল নিয়ে আপনাদের সামনে। এবার আমরা দেখে নেব বাবুগঞ্জ সার্বজনীন চুচড়া। গত বছরের মতো এবছরও খুব সুন্দর থিম নিয়ে এসছে, বিভিন্ন রকম ওয়েস্ট জিনিস যেগুলো আমরা ফেলে দিই, আবর্জনা, সেই সমস্ত জিনিস থেকে খুব সুন্দরভাবে প্যান্ডেলটি করেছেন। এবং এখানকার মূল পৃষ্ঠপোষকের কাছ থেকে, ওনার কাছ থেকে ওয়ার্ডের কাউন্সিলর তথা চুচড়ো পৌরসভার সিআইসি, ওনার কাছ থেকে ডিটেলসটা আমরা শুনে নেব। এবং সব থেকে বড় অভিনব বিষয় হচ্ছে, এখানে উদ্বোধন করবেন যারা এই সমস্ত প্লাস্টিক বা আবর্জনা কুড়িয়ে সারা বছর জীবিকা নির্বাহ করেন, সেই সমস্ত পিছিয়ে পড়া মানুষদের দিয়ে এবার উদ্বোধন করবে বাবুগঞ্জ সার্বজনীন। এটা একটা খুব বড় বিষয়। এবার আমরা শুনে নেব এখানকার মূল পৃষ্ঠপোষকের মুখ থেকে তার বক্তব্য। বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতি এবছর 51তম বর্ষে পদার্পণ করল। এবছর আমাদের থিম যে এতদিন ছিল অযত্নে, ফিরে এলো সযত্নে। মানে আমাদের প্যান্ডেলে যে থিমে যে মেটেরিয়ালসগুলো ব্যবহার করা হয়েছে, এগুলো আমরা প্রতিনিয়তই বাড়িতে ব্যবহার করে রাস্তাঘাটে বাড়ির আনসেখানকে ফেলে দিই। সেই জিনিসগুলোকেই আমাদের যারা কুড়ানি, যার তারা কুড়িয়ে নিয়ে বিভিন্ন সংস্থায় দেয়, তারপর সেটা রিসাইকেলে যায়। আমাদের আর্টিস্ট সেগুলোকে সংগ্রহ করে এগুলো পুজো প্যান্ডেলের মধ্যে নতুন রূপ দিয়েছে। সেই জন্য আমরা এটাকে বলেছি এতদিন ছিল অযত্নে, ফিরে এলো সযত্নে। উদ্বোধন চতুর্থীর দিন, এবং আমাদের উদ্বোধন করবেন যে যারা এই আমাদের ডাম্পিং গ্রাউন্ড, সেটা ভাগাড় বলি আমরা, ভাগাড়ে যারা রিসাইকেল করার জন্য যেগুলো কালেকশন করে, যারা আমরা কুড়ানি বলি, কাগজ কুড়ানি, তারা তাদেরকে নিয়ে আমরা এই উদ্বোধনটা করব। খুব ভালো মানে চিন্তা ভাবনা। আপনার সম্পূর্ণ নাম? আমার সম্পূর্ণ নাম জয়দেব অধিকারী, হুগলি চিনসুরা মিউনিসিপালিটির 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হুগলি চিনসুরা পৌরসভার সিআইসি হেল্প এবং বাবুগঞ্জ সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রধান উপদেষ্টা। আপনাকে ধন্যবাদ। ফ্রিডম চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। গতবারের মতোই চুচড়োতে এবারও সুদৃশ্য পুজো হতে চলেছে, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, সম্পূর্ণটা বুঝতে পারবেন কোনখানে কোন ক্লাব কী কীভাবে কী কী থিমে পুজো করছে, সবটা দেখাবো, সুতরাং স্কিপ করলে মিস করে যাবেন। ফ্রিডম চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এবার আমরা দেখছি চুচড়ার প্রতাপপুরে, প্রতাপপুর সার্বজনীনের দুর্গাপূজা মণ্ডপ। এবছরকার থিম হচ্ছে খুব অভিনব থিম, গত বছর খুব সুন্দর ছিল এদের থিম, এবছরও একটি অভিনব থিম নিয়ে এসছে, স্বপ্ন। স্বপ্নের কোনো মাপদণ্ড নেই, স্বপ্ন আমরা যা খুশি তাই দেখতে পারি। এই একটা জিনিস যেখানে কিন্তু আমরা কোনো বাধা ছাড়া একদম ফ্রিভাবে আমরা সমস্ত কিছু করতে পারি স্বপ্নের মধ্যে। যাই হোক, সেই মানুষের স্বপ্নকে তুলে ধরেছেন প্রতাপপুর সার্বজনীন। আসুন আমরা এখানকার কর্মকর্তাদের মুখ থেকে শুনে নিই। প্রতাপপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছরে আমাদের স্বপ্নের তৈরি, আমাদের প্যান্ডেলটি সম্পূর্ণরূপে নেট দিয়ে তৈরি ও বিভিন্ন রকম ফোম দিয়ে কাজ করা তৈরি হয়েছে, এছাড়া আয়রন রড ও বাল্ব দিয়ে আমাদের প্যান্ডেলটি তৈরি হয়েছে। আমাদের এই প্যান্ডেলটি মেন ভাবনা স্বপ্নের তৈরি, খ্রিস্টপূর্ব যার সাথে কোনো বাস্তবে কোনো মিল হবে না, স্বপ্নের মধ্যে যে জিনিসটা বাস্তবে আপনার কোনো দেখতে তার কোনো মিল নেই। স্বপ্ন মানে হচ্ছে মানুষ যেটাকে দেখুন, আপনাদের কল্পনা হচ্ছে
কল্পনা, মানুষ যেটা রাত্রে স্বপ্ন থাকে সেটা পরের দিন বাস্তবায়িত করার চেষ্টা করে, সেটাই আমাদের চিন্তা ভাবনা। স্বপ্ন তো অনেক কিছু সুন্দর থাকে, বাস্তবের জন্য অনেকটাই করি, কিন্তু আমরা স্বপ্ন তো এমন জিনিস আপনারা প্যান্ডেলাস দেখতে পাবেন যেটা বাস্তবে ফিল পাবেন, আমাদের তবে সেভাবে তৈরি হচ্ছে স্বপ্নর আদলে, এই জন্য বাস্তবে হয়। আচ্ছা, রাতের উদ্বোধন কবে হচ্ছে? আমাদের পঞ্চমীর দিন। আর এবছর আর পুরো স্পেশাল প্যান্ডেল ছাড়া আর কিছু স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে? আমাদের বস্ত্রদান আছে, আমাদের গরিব মানুষদের খাওয়ানো, মানে যত মানে মানুষ আছে তাদের দিন ভোগ খাওয়ানো আছে। ধন্যবাদ আপনাদের। আপনার নাম? সৌম্যদীপ সরকার। আপনার নাম? সায়ন্তন দত্ত। এবং আজাদিন ক্লাবের আরেকটি বড় বিশেষত্ব হচ্ছে এবার তারা উদ্বোধন করাবেন যে সমস্ত ফেরিওলা, আমরা সেই ছোটবেলায় টিকটিকি লজেন্স খেতাম, খুব সুন্দর সুন্দর কাঠি ভাজা খেতাম, বিভিন্ন রকমের চুইংগাম খেতাম, যেগুলো এখন বিরল হয়ে গেছে, তো সেই সমস্ত ফেরিওলা যারা এখনো আছেন সেই সমস্ত ফেরিওয়ালাদের দিয়েই তারা উদ্বোধন করাবেন। এটা একটা অভিনব জিনিস, মঞ্চ আরো ভালো হবে। আপনাদের ক্লাবের নাম? আজাদিন ক্লাব। এবার আজাদিন ক্লাবের বছরকার থিম? এবছরকার থিম হচ্ছে আমাদের স্বপ্নের ফেরিওয়ালা। স্বপ্নের ফেরিওয়ালা, কী ধরনের স্বপ্ন মানে দেখাতে চাইছেন আপনি? স্বপ্ন দেখাতে চাইছি আজ থেকে 35-40 বছর আগে, এই যে ধরুন পাড়ায় পাড়ায় হাওয়া মিঠাই বিক্রি হতো, হ্যাঁ নানা রকম খেলনা বিক্রি হতো, সেগুলো এখন উধাও হয়ে গেছে, সেগুলো এখন স্বপ্ন হয়ে গেছে। সেই থিমটাই আমরা চিন্তাধারা করেছি কি বাচ্চাদের একটা আকর্ষণ থাকবে, কি এখনকার বাচ্চা তো এইসব হাওয়া মিঠাই সম্বন্ধে কিছুই জানে না। আমরা ছোটবেলায় যেটা পেয়েছিলাম, ছোটবেলায় যেটা পেয়েছি সেটা যেটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার স্মৃতিটা আমরা এবারে আমরা দর্শকের সামনে তুলে ধরতে চাইছি। খুব সুন্দর জীবনটাকে নিয়ে আমরা একটা শিল্প হারিয়ে গেছে, শিল্প হারিয়ে গেছে, একটা শিল্প হারিয়ে গেছে, ফেরিওয়ালা, ফেরিওয়ালা যে শিল্প একদম হারিয়ে গেছে সেটা আমরা তুলে ধরেছি। তারপরে বায়োস্কোপ দেখানো, আচ্ছা, তারপরে ধরুন ওই হাওয়া মিঠাই যেটা হাতে ঘড়ি করে দিত, আগে কাঁধে করে নিয়ে ঘুরতো, বোম্বে মিঠাই, সেসব শিল্প একটা তো ছিল, ছিল, সেগুলো সব হারিয়ে গেছে, এখন নতুন নতুন যুগের নতুন নতুন হয়েছে। সেই আমরা চিন্তাধারা করেছি কি এবারে আমরা যেন নিজের বাচ্চাকে নিয়ে যখন ঘুরতে আসবে সে বলবে দেখ ছোটবেলা আমাদের এগুলো আমরা খেতাম, খেতাম, সেটা ছেলে নিজের ছেলেকে অনুভব করে, অনুভব করা। একটা হচ্ছে কি আমরা চৌদ্দ দিন এদেরকেও সম্বোধন করব, যারা ফেরিওয়ালা থাকে আমাদের ওপেনিং এর দিনকে সমস্ত ফেরিওয়ালাদেরকে আমরা দেখেছি, তাদেরকে আমরা সম্বর্ধনা দেব। আচ্ছা, চতুর্থ দিন যে উদ্বোধন সেদিনে সমস্ত ফেরিওয়ালদের সম্মান জানানো হবে, তারা যেহেতু এই পেশাটাকে এখনো বজায় রেখেছে সম্মান জানানো হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিজয়কা। আপনার নাম? নবজ্যোতি। আপনাকে ধন্যবাদ প্রিয়ম চ্যানেলের তরফ থেকে। নমস্কার। এবার আমরা কারবালা মোড় বিবেকানন্দ রোড চুচুড়ার বিখ্যাত দুর্গাপূজা প্যান্ডেলটি দর্শন করব। কী ধরনের থিম এবার তারা বানাচ্ছেন? একটা অসাধারণ থিম বানাচ্ছেন, একাল এবং সেকাল। এটি প্রাচীন জমিদার বাড়ি, আগে যেভাবে পুজো হতো, যে সমস্ত আসবাবপত্র ছিল সেই সমস্ত সেকাল, এবং তার সঙ্গে বর্তমান যুগে আমরা কীভাবে চলি, আধুনিক জীবনযাত্রা, অর্থাৎ একাল, এই দুটোকে মেলবন্ধন করে খুব সুন্দরভাবে প্যান্ডেলটি পরিবেশিত হতে চলেছে। সুতরাং দেরি না করে আপনারা চলে আসুন, ভালো লাগবে। কারবালা মোড় বিবেকানন্দ রোড চুচুড়া। এবং গত বছর আমেরিকার কৃষ্ণ মন্দির করেছিল, খুব ভালো থিম করেছিল, আপনারা নিশ্চয়ই জানেন, অসাধারণ ডেকোরেশন ছিল। এবছরও তারা কোনোভাবেই পিছিয়ে থাকবে না। এবার আমরা দর্শন করছি রথতলা সার্বজনীন চুচুড়ার প্যান্ডেলটি। প্যান্ডেলটি ছোট রকম হলেও যথেষ্ট গ্লসি, মানে নজর কাড়ার মতো। গত বছরের থিম ভালো ছিল, সত্যজিৎ রায়ের উপর করেছিল, এবছর কোনো থিমের উপর করেনি, কিন্তু প্যান্ডেলের কাজগুলি ওভারঅল খুব ভালো, অ্যাভারেজ খুব ভালো লাগবে, খারাপ লাগবে না প্যান্ডেলটি।
জামা চাই, জুতো চাই, পারফিউম চাই, জিনিস চাই, শাড়ি গয়না চাই, চাঁদা চাই, ডোনেশন চাই, সাহায্য চাই, উপস্থিতি চাই। চাওয়ার উৎসব। শারদোৎসবের শুরুতে রামচন্দ্রের একটা পদ্ম ফুল গুন্তিতে কম পড়ছি, মা আসে, মা আসেন না, মা আসেন না, নমস্কার।